হ্যালো দর্শক, প্রায় এক মাস ভারতে কাটিয়ে দেশে ফিরছেন ঢালিউড তারকা সাকিব খান। শনিবার 18 নভেম্বর বিকালে ঢাকায় পা রাখেন তিনি। এ সময় তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হয় ভক্তরা, ছিল গণমাধ্যম কর্মীদেরও উপস্থিতি। সো বিমানবন্দর থেকে বের হয়ে এসে ভক্তদের উচ্ছ্বাস দেখালেন, কেউ উচ্ছ্বাস দেখলেনও তিনি, বললেন কিছু কথাও। শুরুতে অনুভূতি প্রকাশ সেটা ছিল এরকম, এই অভিজ্ঞতা কেমন বলে বোঝানো যাবে না। এই যে প্রতিবার একটা ভালো কাজ করে আসার পর সবাই আমার উচ্ছ্বাস নিয়ে আসে স্বাগত জানায়, এর অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না। এ ফাঁকে বলা দরকার, সাকিব ভারতে গিয়েছিলেন নতুন সিনেমা দলদের শুটিং করতে। অরণ্য মামুনের পরিচালনা এই ছবিতে নায়কের কিংবা সাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান। এটি নির্মিত হচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে, যেটা বাংলা ছাড়াও 5টি ভাষায় ভারত জুড়ে মুক্তি পাবে। গত বৃহস্পতিবার 16 নভেম্বর ছবিটির ভারত অংশের শুটিং শেষ হয়েছে। দলদের শুটিং অভিজ্ঞতা প্রসঙ্গে সাকিব জানান, এতে নতুন কী আছে সেটা সিনেমা মুক্তি পেলে তবেই দেখতে পাবে দর্শক, আগবাড়িয়ে কিছু বলতে চান না তিনি। শুটিং শেষে দলদ টিম বাংলাদেশ থেকে উদ্যোগ নেওয়া হয়, উদ্যোগ নেওয়া প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা বলা হচ্ছে দলদকে। এ বিষয়ে সাকিব বলেন, ছোট পরিসরে হোক বা বড় পরিসরে যাত্রাটা তো শুরু হলো, আশা করছি আরও অনেক ভালো কাজ করব। মুম্বাইয়ের সঙ্গে আরও অনেক কাজ আসতে যাচ্ছে, প্যান ইন্ডিয়ান এই যাত্রা অনেক দূর যাবে, অনেক ভালো ভালো কাজ সবার জন্য অপেক্ষা করছে। সম্প্রতি তরদের একাধিক স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে সাকিব খানের রসায়নের প্রশংসা করেছে দর্শকরা। এ নিয়ে ঢালিউড নবাবের মন্তব্য, ছবি দেখে যেহেতু ভালো লেগেছে, যখন সিনেমায় দেখবে তখন আরও ভালো লাগবে, আশা করছি দলদের গান উপস্থাপনা লোকেশন সবার খুব ভালো লাগবে। দেশে ফিরে খুব একটা বিরাম পাচ্ছেন না সাকিব খান, কারণ আগামী মাসেই রাজকুমার ছবির শুটিং শুরু করবেন বলে জানালেন। এটি নির্মাণ করছেন হিমেল আস্টাফ, আর এই ছবিতে নায়িকা হচ্ছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। সো আপনাদের কাছে বিষয়টি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।